সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলতে যাচ্ছি এসইওর সব থেকে লো কম্পিটিশন সার্ভিসগুলো নিয়ে। মোটামুটি আজকে তিনটা থেকে চারটা সার্ভিস দেখাবো বা কিওয়ার্ড দেখাবো, যেগুলো দিয়ে আপনি যদি আপনার গিগ র্যাঙ্ক করাতে পারেন, কমসে কম আপনি মাসে 30-40 হাজার টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু এই কাজগুলো আপনি আজকেই গিগ পাবলিশ করে কালকের থেকে 30-40 হাজার টাকা ইনকাম করবেন এরকম না, ঠিক আছে? আপনাকে এখানে অবস্থান তৈরি করতে হবে, সময় স্পেন্ড করতে হবে, অনলাইনে থাকতে হবে এবং ধীরে ধীরে উঠতে হবে। তো সাথে সাথে 40-50 হাজার টাকা ইনকাম করবেন এরকম না, ঠিক আছে? জাস্ট এখানে আপনি যে কোনো বিজনেসে যান না কেন, আপনাকে ওইখানে সময় স্পেন্ড করতে হয়। কারণ আজকে একটা রিভিউ হবে, কালকে দুইটা রিভিউ হবে, যখন আপনার 10-15-20টা রিভিউ হয়ে যাবে তারপরে থেকে কিন্তু আপনি মাসে 50-60 হাজার টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু এই সার্ভিসগুলো তাহলে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে তাহলে আমি কেন সার্ভিস দেব, তাহলে লো কম্পিটিশন দিয়ে কী হবে? ভাই, লো কম্পিটিশন দিয়ে কী হবে বলতে, যারা নতুন আছে একদম বিগিনার, তাদের জন্য লো কম্পিটিশনগুলো বেটার। কেন বেটার? কারণ তারা হাই কম্পিটিশন জায়গায় বা হাই কোয়ালিটি সার্ভিসগুলো দিতে গেলে অনেকজনের 12টা বেজে যায় বা কাজ করতে পারে না বা প্রতিযোগীদের সাথে তাল মিলিয়ে চলতে পারে না, যেহেতু আপনাদের কমিউনিকেশন দেন ফাইবারের গিকের স্কিল খুবই লো। সেই জন্য এই লো সার্ভিসগুলো দিয়ে আপনি আপনার অবস্থানটা তৈরি করতে পারবেন খুব কম সময়ের ভিতরে, এবং এখানে টুকটাক আপনি অর্ডার পেতে পারেন বা পাবেন। আপনার যেহেতু সার্ভিসগুলোই খুবই কম, মানে 1,000-3,000 করে সার্ভিস, এখানে অনলাইনে 100-200 থাকা আর আপনার গিগস তাদের সামনে উপস্থাপন করা, এর থেকে আর বেটার কী হতে পারে? আর এসইওর কাজগুলো তো আমরা জানি সারা জীবন খাইতে পারবেন এরকম একটা সার্ভিস, আর এটার কোনো দিন কেরিয়ার শেষ হবে না যতদিন গুগল আছে। যেমন ইউটিউবের সার্ভিসগুলো হয়তো আপনি 2-1 বছর 5 বছর খাইতে পারবেন, তারপরে হয়তো ইউটিউবের সার্ভিসগুলো বন্ধ হয়ে যাবে, কিন্তু গুগলের সার্ভিস কখনো বন্ধ হবে না। তাহলে আপনারা বুঝতে পারতেছেন এসইওর ডিমান্ড এবং এসইওর কত বড় মার্কেট প্লেস, সেটা আপনি এসইও সেক্টরে কাজ করলেই বুঝতে পারবেন। তো ওকে, আমার এই সেক্টরটা বোঝানোর দায়িত্ব না এখন আজকের ক্লাসের ভিতরে, আমি জাস্ট আপনাদেরকে শর্টকাটে কয়েকটা জিনিস দেখাবো, কয়েকটা সার্ভিস দেখাবো, এই সার্ভিসগুলো আপনারা দিয়ে মার্কেট প্লেস থেকে ইনকাম করতে পারেন খুব দ্রুত এবং খুব সহজেই। তো চলুন প্রথমে আমরা দেখি কন্ট্রাকচুয়াল ব্যাকলিংস। ওকে, এই ব্যাকলিংস যদি আপনি এখানে এসে সার্চ করেন, ওকে, তাহলে আপনি দেখতে পারবেন মাত্র 3,023টা সার্ভিস অ্যাভেলেবল আছে, এবং অনলাইন দিয়ে আপনি দেখতে পারবেন 315টা সার্ভিস অ্যাভেলেবল। তো আপনি গিগ পাবলিশ করলে প্রথম দিনই তো আপনি ফার্স্ট পজিশনে চলে আসলেন, ঠিক আছে? আর এগুলো কিন্তু টুকটাক ভালোই অর্ডার পাচ্ছে। কেন ভালোই অর্ডার পাচ্ছে? এখানে কিন্তু টপ রিলেটেড সেলারও কিন্তু আছে, কারণ এখানে একটা টপ রিলেটেড সেলার হওয়া কিন্তু সহজ কথা না, কারণ সার্ভিসগুলো একদিনে এই জায়গায় চলে আসে নাই। এখানে কিন্তু টুকটাক তাহলে ভালোই অর্ডার পড়তেছে। দেখেন, টপ রিলেটেড আছে 31 জন, লেভেল 2 এর আছে 571 জন, লেভেল 1 এর আছে 463 জন, এবং নিউ সেলার আছে 1900 এত জন, তো 58 জন। ওকে, এখানে দেখেন 22টা, 42টা, 828টা রিভিউ দেখেন, কন্টিনিউ কিন্তু তারা কাজ করতেছে। যদি আমরা একটা গিগ ওপেন করি দেখি, মানে একটা বাতের ভিতরে টিপি দিলে বাকিগুলো সব চলে আসে যে কীরকম কাজ আছে। দেখি আমরা এখানে দেখেন 8টা অর্ডার চলতেছে, $35 করে বেসিক প্যাকেজ। এখানে দেখেন 41টা অর্ডার চলতেছে, তার মানে কি এই সার্ভিসগুলো কিন্তু খুবই চলতেছে এখানে। আর এখানে কি হাই কোয়ালিটি, আই উইল ক্রিয়েট, মানে 500টা হাই কোয়ালিটি কন্ট্রাকচুয়াল এসইও ব্যাকলিংক বা ডু ফলো ব্যাকলিংক দিবে। তো এই দেখেন $30 করে সার্ভিস তিনি এখানে প্রোভাইড করতেছে। তো আপনি কিন্তু এই কাজগুলো খুব সহজে করতে পারবেন। এগুলো ভিডিও আমাদের ইয়াতে আছে, আমি আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার ট্রাই করব। তো আই হোপ আপনারা বুঝতে পারছেন এই সার্ভিসটা আমরা দিলে খুব দ্রুতই সাকসেস পাওয়ার সম্ভাবনা 100%, এবং খুব দ্রুতই সাকসেস পাবেন। তো এইখানে একটা সার্ভিস দেখালাম, এটা হচ্ছে কন্ট্রাকচুয়াল ব্যাকলিং। তো এবার যদি আমি আরেকটা দেখাই, সেটা হচ্ছে এই সার্ভিসটা যদিও কঠিন,
তো এটার নাম হচ্ছে ওয়েব 2.0 ব্যাকলিং। এখানে দেখেন আপনি হয়তো সর্বোচ্চ 1300 সার্ভিস পাবেন। ওকে, 1368টা সার্ভিস কিন্তু এখানে অ্যাভেলেবল আছে। তো এই সার্ভিসটা যদি আপনি দেন অনলাইনে, আপনার প্রতিযোগী পাবেন হচ্ছে, মানে আপনার সাথে সবসময় প্রতিযোগী পাবেন হচ্ছে 155 জন। প্রথম দিনে আপনি ফার্স্ট পজিশনে চলে আসবেন ভালোভাবে গিগের ইমেজ বানাইতে পারলে। আই হোপ যে আপনি কাজ এক সপ্তাহ পর থেকে বা 5 দিন পর থেকে পেতে পারেন। তো এখানেও দেখেন মোটামুটি ভালোই অর্ডার পাচ্ছে। দেখছেন একজন, দেখেন তিনি আসছে কত, লেভেল 2 এ চলে গেছে। তিনি কি কাজ করে আমরা একটু যদি দেখি, তিনি এখন পাকিস্তানি সেলার, 1 ঘন্টা তার ডেলিভারি টাইম, ওকে অ্যাভারেজ টাইম, ওকে। তিনি আসছে কত সালে, 19 সালে আসছে, মোটামুটি 162টা অর্ডার কমপ্লিট করছে, কিন্তু ওয়েব 2.0 নিয়ে কিন্তু তিনি লেভেল 1 সেলার, লেভেল 2 সেলার, কিন্তু মনে হয় তার লেভেল ড্রপ খাইছে। ওকে, বিষয় না, কিন্তু দেখি তিনি রেগুলার কাজ করতেছে কিনা একটু যদি আমরা দেখি। মোস্ট রিসেন্ট কত তারিখে ডেলিভারি করছে, মোস্ট রিসেন্ট 2 উইক, দেখেন ভালোই, এখনও কিন্তু কয়েকটা অর্ডার চলতেছে মেবি। তো এখানে কিন্তু কাজ পাচ্ছে টুকটাক, ঠিক আছে। মনে হয় তার আরও অ্যাকাউন্ট থাকতে পারে, প্রতিটা গিগের ভিতরে কিন্তু মোটামুটি 3টা 4টা গিগ কিন্তু তুলে ফেলছে তিনি। তো এই এই সার্ভিস নিয়েও কিন্তু আপনি কাজ করতে পারেন। এই একটা সার্ভিস মোটামুটি খুবই জনপ্রিয়তা আছে এবং এটার সার্ভিসের লোক পাওয়া খুবই টাফ। এই সেক্টরে যদি একবার উঠে যেতে পারেন, আপনি আপনার বংশধরের অর্ধেক মানুষকে খাওয়াইতে পারবেন, কোনো সমস্যাই হবে না, এত টাকা ইনকাম করতে পারবেন এখানে। তো এবার আসি আরেকটা দেখায়, সেটার নাম হচ্ছে প্রোফাইল ব্যাকলিং। এটা আমার সবথেকে ফেভারিট একটা সার্ভিস, প্রোফাইল ব্যাকলিং। প্রোফাইল ব্যাকলিং কেন এটা আমার সবার থেকে বেটার একটা সার্ভিস, কারণ এই সার্ভিসটা খুবই পাওয়া যায় এবং খুব সহজ, এই কাজটা করা সব থেকে সহজ কাজ। এটা একটা ক্লাস 1-এর ছেলেকে যদি আমি বলি যে এই কাজটা বাবু এইভাবে এইভাবে করো, তিনি করতে পারবে। দেখেন এখানে মাত্র 2017 জন সার্ভিস আপনার সাথে প্রতিযোগী বা আপনার প্রতিযোগী, অনলাইনে 200 জন, এটা তো মামুলি বিষয়। ওকে, তো এখানে দেখেন মোটামুটি এখানে কিন্তু ভালোই অর্ডার পাচ্ছে, দেখেন $5 করে শুরু করছে কেউ কেউ, মানে আসলে একজাক্টলি $600 কিন্তু দেয় না, ঠিক আছে। তিনি ওইখানে একটা টিক্স কাটাইছে $10 দুইটা অর্ডার, ওকে, একটা দুইটা অর্ডার কোর্স কমপ্লিট করছে, একটা অর্ডার রানিং আছে। এই একটা ধরেন এই একটা যদি আমি দেখি 300টা ব্যাকলিং দিতেছে, তিনি কি আসলে 600 ব্যাকলিং দিচ্ছে, না তিনি 100টা ব্যাকলিং দিচ্ছে $10। 100টা ব্যাকলিং করতে আপনার সর্বোচ্চ 1 দিন সময় লাগবে যদি করেন আপনি, আর এক্সপার্ট হলে 1 ঘন্টা লাগবে না। তা $25, মানে 2500 টাকায় তিনি 300 ব্যাকলিং দিচ্ছে, 2 দিনের কাজ, 2 দিনে 2500 টাকা। আপনি প্রথম অবস্থায় এগুলো হিসাব করবেন না, ঠিক আছে। 5000 টাকায় তিনি 600 ব্যাকলিং দিচ্ছে, এটা মাত্র 10 দিন কাজ করলে হয়ে যাবে, 10 দিনে 5000 টাকা করেন না প্রথম অবস্থায়, কষ্ট করেন একটু হয়ে গেল, তারপরে প্রাইস বাড়ায় দেবেন। দেখেন এই একজন অর্ডার চলতেছে 2টা, $5 করে নিচ্ছে, 60টা ব্যাকলিং করে দেবে $5, 60টা ব্যাকলিং করা তো একটা কী বলবো আর কি। ওকে, যাই হোক, কিছু না, এগুলো বিষয় কোনো বিষয় না। তো এইভাবে আপনি কাজগুলো করতে পারেন, তো কাজ করলে এখানে ভালোই কাজ পাবেন। এই গিগটা আমি এর আগে অনেকবার দেখছি মনে হয়। ওকে, তো এখানে দেখেন এই একজন বাঙালি মেয়ের ছবি দিয়ে কাজ করতেছে, দেখি তার কয়টা অর্ডার চলে, অর্ডার নাই বর্তমানে, লেভেল 1 সেলার। তিনি কি কাজ করে, 2022 আসছে, অনলাইন আছে, 52টা রিভিউ কমপ্লিট, ওকে, $5 করে শুরু করছে, মোস্ট রিসেন্ট 4 উইক আগে কাজ করছে পাকিস্তানির সাথে। ওকে, আমরা অনেকে আছি মাঝে মাঝে পাকিস্তানদেরকে খুব একটা ভ্যালু দিই না, তা পাকিস্তানেরও কাজ করতে পারেন। তো এই হচ্ছে সার্ভিস, আমার মোটামুটি 3টা দেখাইলাম, আরও এরকম সার্ভিস আছে, কিন্তু এর ভিতরে সব থেকে আপনি ডিমান্ডেবল, সব থেকে পাওয়ারফুল একটা কাজ আছে, সেটা কি, সে কাজটা তাহলে আপনাকে প্রপারলি শিখতে হবে, কোর্স না করে ওই কাজটা করতে গেলে আপনি প্রবলেমে পড়বেন। তো ওই কাজটার নাম হচ্ছে ওয়ান পেজ এসইও। এই কাজটা টেকনিক্যালি কাজ, কিন্তু এই কাজের ডিমান্ড হাই ডিমান্ড, মানে ভ্যালু অনেক বেশি, মানে কী বলবো, $175 করে শুরু হয়েছে, দেখেন কী অবস্থা। তার যদি আমি একটু চেক করি তার গিগগুলো, তাহলে আপনি দেখতে পারেন 37টা অর্ডার বর্তমানে আছে, রানিং আছে। যদি আপনি অ্যাভারেজ $275 করে ধরেন বা $200 করে ধরেন, তারপরেও এখানে তার প্রায় কত, 37 গুণ হচ্ছে প্রায়, আমি তো হিসাবই করতে পারবো না, তাও প্রায় 10 লাখ টাকার মতো কাজ রানিং আছে, আই থিঙ্ক বেশি হতে পারে কমও হতে পারে,
এইসব যেহেতু করতেছি না আনুমানিক, তো 10 লাখ টাকার উপরে কিন্তু তার কাজ রানিং আছে শুধু একটা গিগের ভিতরেই, অন পেজ এসইও নিয়ে করতেছে, এবং তার কিন্তু আরও গিগ আছে, ঠিক আছে? তিনি কিন্তু এই একটা সার্ভিস শিখছে না, তিনি কিন্তু এসইওর এই সার্ভিসগুলো দেখেন, কম্পিটিশন, কিওয়ার্ড রিসার্চ, কম্পিটিটর অ্যানালাইসিস, এগুলো করেই কিন্তু তিনি এখানে সার্ভিস দিতেছে। শুধু এসইওর সার্ভিস দিয়ে কিন্তু তিনি মাসে লাখ লাখ টাকা ইনকাম করতেছে, ঠিক আছে? এই ধরনের একজন ব্যাকলিংয়ের সার্ভিস দিতেছে, দেখি ব্যাকলিংয়ের কী কী করে, 22টা অর্ডার, 37 আর 22, তার এবারে 20-30 লাখ টাকা প্রতি মান্থ ইনকাম করে তিনি, ঠিক আছে? এগুলো সার্ভিস অনেক ডিমান্ডেবল এবং খুবই এক্সপিরিয়েন্স পার্সনগুলোই এই কাজগুলো করতে পারে। তো আপনি চাইলে এই কোর্সটা আমাদের কাছ থেকে শিখতে পারেন। তো আমি আমাদের এসইও কোর্সের ভিতরে এগুলো আমি শেখাবো, অন পেজ অফ পেজ সব কিছুই থাকবে ইনশাল্লাহ। তো আই হোপ আপনারা বুঝতে পারছেন কোনগুলো সার্ভিস এসইওর ভিতর শিখে আপনারা খুব সহজে এবং খুব দ্রুত ইনকাম করতে পারেন। তো আশা করি আপনারা মোটামুটি বুঝতে পারছেন। তো কিক বানান শুরু করে দেন ইনশাল্লাহ। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্স ওপেন আছে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।